আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার। সবাই আমার কথা শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো আজকে আমরা গতানুগতিক ক্লাস বাদ দিয়ে আজকে আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। গতকালকে অ্যাসাইনমেন্টের প্রশ্ন পেয়েছো সবাই? জি স্যার। জি স্যার। বাসায় গিয়ে কি ওটা দেখেছো? হ্যাঁ স্যার, দেখছি। কে কি বুঝতে পেরেছো বলো তো? আচ্ছা, অ্যাসাইনমেন্ট নিয়েই আজকে আমি তোমাদের প্রধান ক্লাস নেব। এরপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমি শুনবো। একটা প্রশ্ন জিজ্ঞাসা করতাম অ্যাসাইনমেন্ট নিয়ে। আচ্ছা, প্রশ্নটা আমি পরে নিচ্ছি, আগে আমি একটু বলি, হয়তো তোমার উত্তর চলে আসতে পারে, কেমন? আগে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা, প্রথমে আমি তোমাদের গত অ্যাসাইনমেন্টের বিষয়ে বলতে চাচ্ছি। গত অ্যাসাইনমেন্ট অল্প কয়েকজন কভার পেজটা সুন্দর করে দিয়েছে, কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে কেমন একটা অগোছালো, কাগজগুলো তেমন ভালো নয়, তারপরে হচ্ছে মানে হাতে লিখেছো আবার কেটে দিয়েছো, কেউ কেউ আবার সাদা কালি ব্যবহার করেছো। এগুলো কিন্তু খাতা বা অ্যাসাইনমেন্টে ব্যবহার করা যাবে না কোনোভাবেই। সাদা কালি বা ফুলেন্ট এই জাতীয় কোনো কিছু অ্যাসাইনমেন্ট হোক বা পরীক্ষার উত্তরপত্র হোক কোথাও ব্যবহার করা যাবে না, এটা কিন্তু নিষেধ, এটা দোষণীয়। একইভাবে লাল কালি কিন্তু ব্যবহার করা যাবে না। লাল কালি অবশ্য কেউ ব্যবহার করনি, কিন্তু অনেকেই ফুলেন্ট ব্যবহার করেছো, এটা খুবই দোষণীয় এবং এ কারণে তোমার মূল্যায়ন কমে যেতে পারে। তো এই বিষয়টা মাথায় রাখবার। কভার পেজে তোমরা এই জিনিসগুলো একটু সুন্দর করে লিখবা। স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। হ্যাঁ স্যার। তো প্রথমে উপরের দিকে লিখবা হচ্ছে বিদ্যালয় বা প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নাম লিখবে আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল কলেজ বগুড়া। এর পরের স্টেপে লিখবা হচ্ছে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ 2, যেহেতু এটা তোমাদের ইসলাম শিক্ষার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, তাই না? আচ্ছা, এখন এখানে তোমাদের উদ্দীপক আছে এবং প্রশ্ন আছে, ওটা অনেক বড়, সেই জন্য আমি একটু সংক্ষেপ করে দিয়েছি এখানে, যে উদ্দীপক করে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিতে হবে, কেমন? আচ্ছা, এরপরে শিক্ষার্থীর নাম লিখবা। এখানে আমি আমার ছেলের নাম দিয়েছি, মোহাম্মদ জাওয়াদ রহমান। তোমরা নিজেদের নাম দিবা, আবার এটি দিও না, বুঝতে পারছো? জি আচ্ছা, স্যার। এরপরে 3 নম্বর পরের স্টেপে দিবা হচ্ছে বিষয়ের নাম, ইসলাম ও নৈতিক শিক্ষা। এরপরে কমা দিয়ে আবার এই কথাটা লিখবা, অধ্যায় বিষয়বস্তু শিরোনাম, চতুর্থ অধ্যায় আখলাক। এগুলো কিন্তু সব কভার পেজে লিখতে হবে। এরপরে লিখবা হচ্ছে শ্রেণী, অষ্টম শাখা। আমি যেহেতু সূর্যমুখী শাখার ফর্ম টিচার, এর জন্য সূর্যমুখী লিখেছি, তোমরা যে যে শাখায় পড়ো সেই সেই শাখার নাম। এরপরে রোল নাম্বার, আমার ছেলে তো রোল নাই ওখানে, সেই জন্য 00 দিছি, তোমরা যার যেটা রোল সেই রোল দিবা, ক্লিয়ার? আচ্ছা, এরপরে বিষয় জি স্যার। শিক্ষকের নাম, বিশেষ শিক্ষকের নাম আমি একজন আছি, সেজন্য আমার নামটা এখানে দিয়েছি। তোমরা যার শাখায় যেই হুজুর ক্লাস পান, ধর্মীয় শিক্ষক যিনি ক্লাস পান, তার নাম লিখে দিবা, বুঝতে স্যার, পারছো? বিষয় শিক্ষকের নাম যদি না দিই তাহলে কি প্রবলেম? না দিলে সমস্যা নাই, ওটা ফাঁকাই রাখবা। তাহলে ভুল বানান দেওয়ার চেয়ে না দেওয়া ভালো, আর যদি সঠিক বানান জানতে পারো তাহলে সেটা দিবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে নিচে দিবা হচ্ছে লেখা জমা দেওয়ার তারিখ। তোমাদের এই অ্যাসাইনমেন্টটা আমরা জমা নেবো 6/12/2020 ইং, তাই না? আচ্ছা, তাহলে কভার পেজটা সবার ক্লিয়ার? এইবারের জি অ্যাসাইনমেন্ট গুলো স্যার। কিন্তু আমি খেয়াল করব যে কারা কারা এটা ফলো করেছো। আমি যেগুলো পাবো আর যদি সবগুলো আমাকে দেয়, আমি কিন্তু এগুলো খেয়াল করব এবং সেইভাবেই মূল্যায়ন করব। কারণ প্রথম অ্যাসাইনমেন্টে যা করেছো করেছো, হয়তো তখন বুঝতে পারোনি, কিন্তু এখন বুঝে দেওয়ার পরে যদি ভুল করো তখন কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে তুমি পিছিয়ে যাবে। আচ্ছা, এরপরে আসো দ্বিতীয় পৃষ্ঠায়। এখানে তোমাদের অ্যাসাইনমেন্টের সূচিপত্র, এইটা অল্প কয়েকজন ব্যবহার করেছো সূচিপত্রটা, অধিকাংশই সূচিপত্র দাওনি, ঢালাওভাবে শুধু লিখে গেছো। তো সূচিপত্রে কি থাকবে? সূচিপত্রে থাকবে প্রথম পৃষ্ঠা হচ্ছে তোমাদের ভূমিকা থাকবে, তারপরে দ্বিতীয় পৃষ্ঠায় তোমাদের গ নাম্বার প্রশ্ন থাকবে, তারপরে
এটা হয়তো 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা লেগে গেল, তারপর হয়তো 5 পৃষ্ঠা থাকলো, এটা ঘ নম্বর প্রশ্নের উত্তর। তো ঘ নম্বর প্রশ্নটা কি, সেই প্রশ্নটা লিখে কত পৃষ্ঠায় উত্তর আছে সেই পৃষ্ঠাটা ডান পাশে লিখে দেবা। এরপরে ঘ নম্বর প্রশ্নটা কি আছে সেটা লিখে তারপরে ডান নম্বর পৃষ্ঠা ডান পাশে পৃষ্ঠা নম্বর লিখে দিবা। এইভাবে দ্বিতীয় পৃষ্ঠায় তোমাদের সূচিপত্র থাকতে হবে, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম। আচ্ছা, এখন তোমাদের যে প্রশ্নটা আজকে দেওয়া হয়েছে সেটা একটু দেখো। এটা তোমাদের খাতায় লিখতে হবে না কি কি এগুলো দেওয়া হয়েছে, এটা তোমাদের বোঝার জন্য আমি এখানে নিয়ে আসছি। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ, উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, একজন একটু উদ্দীপকটা পড়ো দেখি, এটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, পড়ো। জনাব নাকিব স্থায়ী উদ্যোগে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য। জনাব নাকিব স্বীয় উদ্যোগে। আচ্ছা স্যার। হ্যাঁ। উন্নয়নের জন্য এলাকায় কতিপয় বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করেন। অন্যদিকে তার এক বন্ধু নাবিল তার এ কাজগুলোতে অংশ না নিয়ে বরং বলেন, নকিব সাহেব নেতা হওয়ার জন্য এসব করছেন। আচ্ছা, এখানে গ নম্বর প্রশ্ন কি, নকিব সাহেবের মাঝে ইসলামের কোন সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। আর ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, ইসলামের দৃষ্টিতে কায়েসের দৃষ্টিভঙ্গি কিসের পরিচায়ক, আলোকপাত করো। এখানে একটা ভুল হয়েছে, মানুষ মাত্রই ভুল হতেই পারে, তাই না? তো যাই হোক, এখানে ঘ নম্বর প্রশ্নে কায়েসের জায়গায় হবে নাবিল, বুঝতে পারছো? ইসলামের দৃষ্টিতে নাবিলের দৃষ্টিভঙ্গি কিসের পরিচায়ক, আলোকপাত করো, সেটা হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, তো আমরা যখন মূল্যায়ন করব তখন আমরা তোমাদের কোন জিনিসগুলো খেয়াল করব সেটা এখানে দেওয়া আছে। কিন্তু মূল্যায়ন নির্দেশক তোমাদের অ্যাসাইনমেন্টের ডান পাশে দেখো, মূল্যায়ন নির্দেশক দেওয়া আছে। কি আছে? বিষয়বস্তুগত জ্ঞান, নির্ভুল তথ্য, যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদানের সক্ষমতা। যেহেতু ঘ নম্বর প্রশ্নে আছে ব্যাখ্যা করো, ঘ নম্বর প্রশ্নটাও ব্যাখ্যামূলক। আর এরপরে সৃজনশীলতা সম্পর্কে সম্যক দক্ষতা প্রয়োগ ও উচ্চতর দক্ষতায় যৌক্তিক ও বস্তুনিষ্ঠ জ্ঞানের পারঙ্গমতা, আল কোরআন ও সুন্নাহের প্রাসঙ্গিক উদ্ধৃতি প্রদানের দক্ষতা। আচ্ছা, এখানে 3টা জিনিস কিন্তু আমরা খেয়াল করব, যে যে বিষয়টা তুমি লিখতেছো সেই বিষয়ে তুমি তার পরিচয়টা ব্যাখ্যাটা সুন্দরভাবে তুলে ধরতে পারছো কিনা। এরপরে হচ্ছে যৌক্তিক বা তোমার বাস্তব অভিজ্ঞতা এগুলো তুলে ধরতে পারছো কিনা। এরপরে প্রাসঙ্গিক বিষয়ে কোরআন সুন্নাহর উদ্ধৃতি দিয়েছে কিনা, অনেকেই কিন্তু কোরআন সুন্নাহর উদ্ধৃতি দাওনি 1 নম্বর অ্যাসাইনমেন্টে, বেশিরভাগই দিয়েছ কিন্তু অল্প কিছু ছাত্রছাত্রী তোমরা দাওনি। এটা কিন্তু যার কারণে তোমাদের মূল্যায়ন গুলো সেভাবে হয়নি। তো এটা অবশ্যই চেষ্টা করবা, কোরআন হাদিসের যেগুলো উদ্ধৃতি, বিশেষ করে পাঠ্যবইয়ে তোমাদের অনেকগুলো উদ্ধৃতি রয়েছে, সেগুলো আমি তোমাদের দেখাবো আজকের অ্যাসাইনমেন্টে কি কি উদ্ধৃতি আছে, সেগুলো অবশ্যই তুলে ধরবা। ঠিক আছে। আচ্ছা, এখন আসো উত্তর যেভাবে লিখবে। প্রথমে থাকবে তোমাদের হচ্ছে ভূমিকা, আমি বলে দিলাম যে অ্যাসাইনমেন্টে সূচিপত্র, তারপরে পৃষ্ঠায় প্রথমে অর্থাৎ তৃতীয় পৃষ্ঠা থেকে প্রথমে ভূমিকা থাকবে। কারণ এই প্রশ্নের উত্তরে তোমাদের ভূমিকা কি দিতে হবে, ভূমিকা দিবা তোমরা দেখো পাঠ্যবই চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় শুরুতেই দেখো আখলাক একটা পড়া আছে প্রথম অংশে, আমি এখানে স্ক্রিনশিট দিয়েছি 84 পৃষ্ঠায় দেখো, পাঠ্যবই 84 পৃষ্ঠা। আচ্ছা, এখানে ভূমিকাটা, ভূমিকা লেখার পরে এখান থেকে লেখা শুরু করবে, মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার আচরণ ও স্বভাব চরিত্রের প্রকাশ পায় তাকে আখলাক বলে। আখলাক আরবি শব্দ খুলুকিনের বহুবচন, যার চরিত্র যার অর্থ চরিত্র বা স্বভাব, মানব জীবনের ব্যক্তিগত সামাজিক এবং আন্তর্জাতিক সকল দিকে আখলাকের অন্তর্ভুক্ত। এইটুকুই তোমরা ভূমিকা হিসেবে লিখবা। ঠিক আছে। আচ্ছা, এরপরে ভূমিকা লেখার পরে পরের পৃষ্ঠায় লিখবা এই প্রশ্নটা লিখবা যে গণ প্রশ্নের উত্তর। এরপরে চাইলে প্রশ্নটাও লিখতে পারো আগে, নকিব সাহেবের মাঝে ইসলামের কোন সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে তা নিচে ব্যাখ্যা করা হলো, এইভাবে লিখবা। নকিব সাহেবের মাঝে ইসলামের যে সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে তা নিচে ব্যাখ্যা করা হলো। আচ্ছা, এরপরে উত্তর লিখে এটা লিখবা যে নকিব সাহেবের মাঝে ইসলামের সমাজ সেবা বিষয়টি প্রকাশ পেয়েছে, নকিব সাহেবের মাঝে ইসলামের সমাজ সেবা বিষয়টি প্রকাশ পেয়েছে। আচ্ছা, এখন সমাজ সেবা বলতে কি বোঝায়, সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত
কর্মসূচিকে সমাজসেবা বলা হয়। স্বেচ্ছায় গৃহীত, এখানে একটা শব্দ বাদ পড়ে গেছে, সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কর্মসূচিকে সমাজসেবা, গৃহীত কাজকে। আচ্ছা, এখানে একটু লেখাটা ছোট হয়ে যাচ্ছে, আমি লিখে দিচ্ছি। আচ্ছা, এখন দেখো, সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে সমাজসেবা বলে। ব্যাপক অর্থে মানব কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচি সমাজসেবা নামে পরিচিত। এটা তুমি সমাজসেবার পরিচয় দিয়ে দিলে। এরপরে তোমাদের পাঠ্য বই দেখো, সমাজসেবা সম্পর্কে পরের পৃষ্ঠাতেই আছে আলোচনাটা, 91 পৃষ্ঠা দেখো পাঠ্য বইয়ে, যে সমাজে নানা শ্রেণী ও পেশার লোক বাস করে, তারা সকলের সমন্বয়, তাদের সুযোগ সুবিধার সমন্বয়, কেউ বিপুল অর্থ সম্পদের অধিকারী, আবার কেউ কপটহীন সম্পদশালী ব্যক্তিগণ অভাবী জনগোষ্ঠীর উন্নয়নে তাদের সম্পদ ব্যয় করবে, সমাজের অবহেলিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠান করবে, এটাই ইসলামের নির্দেশ। মহান আল্লাহ বলেন, তোমরা চেষ্টা করবা আরবিটা লেখার জন্য, কারণ যেহেতু তোমাদের উত্তর লেখার নির্দেশনায় বলা হয়েছে যে কোরআন সুন্নাহর উদ্ধৃতি প্রদানের দক্ষতা, তো তুমি ক্লাস 8 পড়ো, তুমি আরবি লিখতে পারবা না বা আরবি পড়তে পারবা না, এটা কেমন, এটা তো দক্ষতা ভালো হলো না, দক্ষতার একটু ঘাটতি হয় তখন। তো যথাসম্ভব চেষ্টা করবা দেখে দেখে অন্তত আরবিটা লেখার জন্য, তারপর অর্থটা লিখবা। যদি একেবারেই কেউ না পারো আরবিটা লিখতে, তাহলে শুধু অর্থটা লিখবা, এবং অর্থটা লেখার পরে এখানে দেখো উদ্ধৃতি দেওয়া আছে, এটা কোন সুরার কত নম্বর আয়াত, সুরা জারিয়াত আয়াত 19। বুঝতে পারছো? আচ্ছা, পাঠ্য বই থেকে হুবহু এইভাবে তুলে দিবা, অসুবিধা নেই। এরপরে অর্থশালী ব্যক্তি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে এমন প্রতিষ্ঠান গড়ে তুলবে যে প্রতিষ্ঠানে অভাবী লোকেরা কাজ করে তাদের আর্থিক সমস্যা সুরাহা করবে, পাচার অবলম্বন খুঁজে পাবে, গ্রামের উন্নয়নে বিরাট বাধা দূর করার জন্য গ্রামে গঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা সমাজসেবামূলক কাজ। এরপরের পৃষ্ঠায় আরো আছে, সমাজকে অশিক্ষা ও নিরক্ষরতার হাত থেকে মুক্ত করার লক্ষ্যে আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। হাদিসে বলা হয়েছে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আরো রয়েছে সরকারি, এটা 92 পৃষ্ঠা, সরকারি বেসরকারি উভয় প্রকার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হলে সমাজ থেকে নিরক্ষরতা দূর হবে, সমাজ সংশোধনমূলক প্রতিটি কার্যক্রমই সমাজসেবার অন্তর্ভুক্ত, সমাজে কোনো বিশৃঙ্খলা বা গোলযোগ সৃষ্টি হলে তা দূর করতে হবে, কারণ বিশৃঙ্খলা সমাজের পরিবেশকে নষ্ট করে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলি, অর্থ ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর, সুরা আল বাকারা আয়াত 191। সামাজিক নিরাপত্তা রক্ষা করা, পরস্পরের কলহ ও দ্বন্দ্ব মেটানো সমাজসেবার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তাদের মধ্যে মীমাংসা করে দাও, সুরা আল হুজরাত আয়াত 9। এটার আরবিটা এখানে দেয়নি, আরবিটা তোমরা কোরআন শরীফ থেকে নিতে পারো, ইন্নামাল মুমিনিনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, এটা হচ্ছে আরবিটা। তারপরে তোমরা কোরআন শরীফ দেখে সুরা আল হুজরাতের 9 নম্বর আয়াত লিখে তারপরে অর্থটা লিখতে পারো। আচ্ছা, সর্বস্তরের জনগণের উপকারে আসে এমন সব কাজের অভ্যাস ছোটবেলা থেকে করা দরকার, যেমন ভাঙ্গা রাস্তা মেরামত করা, নতুন রাস্তা নির্মাণে সাহায্য করা, পুল সাঁকো নির্মাণ করা, রুগ্ন ব্যক্তির সেবা করা, আহত ব্যক্তিকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়া, রাস্তার পাশে ছায়াদার বৃক্ষ রোপণ করা, বৃক্ষ সংরক্ষণ করা ইত্যাদি। আচ্ছা, এটা বিবরণগুলো এখন উদ্দীপক থেকে একটু নিয়ে আসতে হবে। আর একটু বিবরণ আছে, জনসেবা দ্বারা আল্লাহ তাআলা সাহায্য লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করতে থাকে। মুসলিম আরবিতে একটি প্রবাদ আছে, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির নেতা তিনি যিনি তাদের সেবক।
সমাজসেবা মানবিক দায়িত্ব, আমরা সমাজের সেবা করব, সমাজকে ভালো করে গড়ে তুলব, সর্বস্তরের মানুষের কল্যাণে আত্মীয় করব, মানব সেবার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সমাজসেবা পালন করব। আচ্ছা যাই হোক, এগুলো বিবরণ গেল, এটা তোমাদের পাঠ্য বই থেকে লিখবা। এরপরে শেষে এই কথাটা লিখতে হবে, উদ্দীপকে জনাব নকিব স্বীয় উদ্যোগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এলাকার কতিপয় বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করেন, যা সমাজসেবামূলক কার্যক্রমের অন্তর্ভুক্ত। এই কথাটা একটু শেষে লিখতে হবে। এইটা হচ্ছে তোমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। আচ্ছা এখন এই প্রশ্ন নিয়ে তোমাদের কারো কোনো কথা আছে? গ নাম্বার নিয়ে প্রশ্ন দেওয়ার দরকার নেই, আমি এটা পরে বলে দিচ্ছি। গ নাম্বার নিয়ে তোমাদের কার কার কথা আছে বলো। স্যার হ্যাঁ বলো। স্যার এগুলো কি সৃজনশীল প্যাটার্নে লিখতে হবে, যেমন গ এর তিনটা প্যারার মতো এভাবে করতে হবে নাকি? না, তিনটা প্যারার মতো না, এগুলো তো সৃজনশীল প্রশ্ন থেকেই দিয়েছে ওরা, বুঝতে পারতেছি। গ নাম্বার এবং ঘ নাম্বার যেটা তোমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার থাকে সাধারণত, তোমরা এর আগে সৃজনশীল প্রশ্ন উত্তর দিয়েছো, কিন্তু যেহেতু এটা অ্যাসাইনমেন্ট, সেহেতু এরা একটু গবেষণামূলক এবং কোরআন হাদিসের তথ্য সমৃদ্ধ উত্তর দিতে হবে, সেই জন্য একটু ডিটেলস লিখতে হবে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আর কারো প্রশ্ন? আর স্যার ভূমিকা দেওয়ার সময় উপরে কি পয়েন্টার নাম উল্লেখ করতে হবে, যে ভূমিকা লিখে কোলন দিয়ে এভাবে কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভূমিকা লিখে কোলন দিয়ে, তারপরে ওই আখলাক সম্পর্কে যেটা আছে, মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্ত কর্মকাণ্ড প্রকাশ পায় সেগুলোকে আখলাক বলে, এইভাবে ওই প্যারাটা লিখে দিবা। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। আপনি যে বললেন কোশ্চিন তুলে লিখলেও হবে, তো কোশ্চিন তুলবো কি, মানে ওই কোশ্চিনটা যে খাতায় লিখবো সেটা কি অন্য কালার পেন ইউজ করলে হবে, কোনো সমস্যা আছে কি? হ্যাঁ, কালার পেন ব্যবহার করতে পারো, নীল কালি ব্যবহার করতে পারো, তবে লাল কালি ব্যবহার করবে না। আচ্ছা স্যার। স্যার কোশ্চেন যদি না তুলি? কোশ্চেন না তুললেও হবে, কিন্তু উত্তর লেখার সময় প্রশ্নের সাথে মিল করে লিখতে হবে। তাহলে যেমন আমি এখানে প্রথমেই দিয়ে দিছি যে নকিব সাহেবের মাঝে ইসলামের সমাজসেবার বিষয়টি প্রকাশ পেয়েছে, বুঝতে পারছো? এভাবে প্রশ্নের সাথে মিল করে উত্তরটা লেখা শুরু করতে হবে, যাতে যিনি খাতা দেখবেন তিনি প্রথমেই তোমার ব্যাপারে একটা পজিটিভ ধারণা করেন যে হ্যাঁ, এই ছাত্র বা ছাত্রীটা প্রশ্নটা বুঝতে পেরেছে। আর কোনো প্রশ্ন? আচ্ছা একজন একটু গ নাম্বার প্রশ্নটার উত্তর পড়ো তো দেখি, দেখতে পাচ্ছ? জি স্যার। হুম পড়ো। নকিব সাহেবের মাঝে ইসলামের কোন সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে, ব্যাখ্যা করো। হুম উত্তর বলো স্যার, বাকি অংশটাও। হ্যাঁ হ্যাঁ, নকিব সাহেবের মাঝে ইসলামের সমাজ সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে, সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে সমাজ সেবা বলে, ব্যাপক অর্থে মানব কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচি সমাজ সেবা নামে পরিচিত। হুম এরপরে তাৎপর্য এটা দেখতে পাচ্ছ, পড়তে পারবা? জি স্যার। আচ্ছা পড়ো, তুমি এক পৃষ্ঠা পড়ো, আর এক পৃষ্ঠা দেবো। সমাজে নানা শ্রেণী ও পেশার লোক বাস করে, তারা সকলে সমান নয়, তাদের সুযোগ সুবিধাও সমান নয়, কেউ বিপুল সম্পদের অধিকারী, আবার কেউ কপর্দকহীন। সম্পদশালী ব্যক্তিগণ অভাবী জনগোষ্ঠীর উন্নয়নেও তাদের সম্পদ ব্যয় করবে, সমাজের অবহেলিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠান গড়বে, এটাই ইসলামের নির্দেশ। মহান আল্লাহ বলেন, এবং তাদের ধনীদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক, সুরা আজ জারিয়াত আয়াত 19। অর্থশালী ব্যক্তি সমাজের অবহেলিত। আরবিটা পাচ্ছ না? না অফি আমওয়ালিহিম লাগে বাবা, লিসাইল ওয়াল মাহরুম। আচ্ছা যদি আরবি লিখতে না পারো, অন্তত বাংলা উচ্চারণে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? হ্যাঁ স্যার লিখতে পারবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তারপরে বলো।
অর্থশালী ব্যক্তি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে এমন প্রতিষ্ঠান করবে যে প্রতিষ্ঠানে অভাবী লোকেরা কাজ করে তাদের আর্থিক সমস্যার সুরাহা করবে, বাঁচার অবলম্বন খুঁজতে পাবে। গ্রামের উন্নয়নের বিরাট বাধা দূর করার জন্য গ্রামে গঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা স্বেচ্ছাসেবামূলক কাজ, সমাজসেবামূলক কাজ। আচ্ছা, এর পরের পৃষ্ঠাটা অন্য একজন পড়ো, কে পড়বা? সমাজকে অশিক্ষা ও নিরক্ষরতার হাত থেকে মুক্ত করার লক্ষ্যে আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আল আলাক আয়াত 1। হাদিসে বলা হয়েছে, তালাবুল ইলমি জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, ইবনে মাজাহ ও বাইহাকি। আচ্ছা, এবার এই পেজটা আরেকজন পড়ো, কে পড়বা? আরেকজন কে জানো? হ্যাঁ পড়ো। সরকারি ও বেসরকারি উভয় প্রকার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হলে সমাজ থেকে নিরক্ষরতা দূর হবে। সমাজ সংশোধনমূলক প্রতিটি কার্যক্রমই সমাজ সেবায় অন্তর্ভুক্ত। সমাজে কোনো বিশৃঙ্খলা বা গোলযোগ সৃষ্টি হলে তা দূর করতে হবে, কারণ বিশৃঙ্খলা সমাজের পরিবেশকে নষ্ট করে। আল্লাহ তাআলা বলেন, সামাজিক নিরাপত্তা রক্ষা করা, পরস্পরের কলহ দ্বন্দ্ব মেটানো সমাজ সেবায় অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তাদের মধ্যে মীমাংসা করে দাও, সূরা আল হুজুরাত আয়াত 9। সর্বস্তরের জনগণের উপকারে আসে এমন সব কাজের অভ্যাস ছোটবেলা থেকেই করা দরকার, যেমন ভাঙা রাস্তা মেরামত করা, নতুন রাস্তা নির্মাণে সাহায্য করা, পুল সাঁকো নির্মাণ করা, রোগণ ব্যক্তি সেবা করা, আহত ব্যক্তিকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়া, রাস্তার পাশে ছায়াদার বৃক্ষ রোপণ করা, বৃক্ষ সংরক্ষণ করা ইত্যাদি। জনসেবা দ্বারা আল্লাহ তাআলার সাহায্য লাভ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বান্দাদেরকে ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করতে থাকে। মুসলিম। আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, সাইয়েদুল কওমি খাদিমুহুম, অর্থ জাতির নেতা তিনি যিনি তাদের সেবক। সমাজ সেবা মানবিক দায়িত্ব। আমরা সমাজে সেবা করব, সমাজকে ভালো করে গড়ে তুলব, সর্বস্তরে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করব। মানুষ সেবার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সমাজ সেবা করব। আচ্ছা, আর শেষে এই তিন লাইন উদ্দীপকে তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা 9 প্রশ্নে আসি। আচ্ছা, 9 প্রশ্নে আসার আগে আমরা উদ্দীপকটা আরেকবার একটু দেখি। উদ্দীপকে আচ্ছা, এখানে দেখো, জনাব নকিব যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করেন, কিন্তু তার বন্ধু নাবিল নিজে তো কাজগুলো করে না, বরং সে নকিবেরও কাজকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, সমালোচনা করেছে। বুঝতে পেরেছো? তো তার এই কাজের মধ্যে কোন বিষয়টি প্রকাশ পেতে পারে, তোমাদের কি কি ধারণা? দেখি স্যার, পরশ্রীকাতরতা। পরশ্রীকাতরতা আর কেউ? ঘৃণা প্রকাশ পায় না, ঘৃণা
জি স্যার। আচ্ছা, তো আমার কাছে মনে হয়েছে যে এটা ঘৃণায় মানে বেশি প্রকাশ পাচ্ছে। এখানে নাবিল তো নকিবের ধ্বংস কামনা করেনি, বরং তাকে শুধু তুচ্ছ তাচ্ছিল্য করেছে, টিটকারি করেছে, তাই না? তো যার কারণে এটা ঘৃণা হওয়াটাই বেশি যুক্তিযুক্ত আমার কাছে মনে হয়েছে। যে নাবিলের কাজে সে নিজেও এই কাজগুলোকে ছোট মনে করেছে, যে রাস্তা নির্মাণ করতেছে, মানে সে এই কাজগুলোকে ছোট মনে করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এবং নকিবকেও মানে টিটকারি করেছে, যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে নাবিলের কাজে ঘৃণা বিষয়টি প্রকাশ পেয়েছে। ঠিক আছে, তাহলে এটা জ্ঞানমূলক উত্তর পাওয়া গেল। আচ্ছা, তো এখানে আমি এই জন্য প্রশ্নে যেহেতু তোমাদের ভুল ছিল আমি এটা লাল গালি দিয়ে রাখছি। ইসলামের দৃষ্টিতে কায়েসের দৃষ্টিভঙ্গি কিসের পরিচয়ক? এখানে তোমরা কায়েস নামটা না দিয়ে নাবিলের নাম দিবা। যে ইসলামের দৃষ্টিতে নাবিলের দৃষ্টিভঙ্গি নিচে আলোকপাত করা হলো, ইসলামের দৃষ্টিতে নাবিলের দৃষ্টিভঙ্গি নিচে আলোকপাত করা হলো। এরপর উত্তর লেখার সময় প্রথমে এই জ্ঞানমূলক তথ্যটাই নিয়ে আসতে হবে। জনাব নাকিবের কার্যক্রমকে তুচ্ছ তাচ্ছিল্য করায় জনাব নাবিলের আচরণে ঘৃণার বিষয়টি ফুটে উঠেছে। জনাব নকিবের কার্যক্রমকে তুচ্ছ তাচ্ছিল্য করায় জনাব নাবিলের আচরণে ঘৃণা বিষয়টি ফুটে উঠেছে। আচ্ছা, এরপরে ঘৃণা কি, ঘৃণার পরিচয়, এগুলো তোমাদেরকে তুলে ধরতে হবে। তোমাদের পাঠ্য বই 100 পৃষ্ঠায় রয়েছে, তা আমি প্রথমে একবার একটু পড়ে দিচ্ছি, তারপরে তোমাদের কাছে শুনব। ঘৃণা অর্থ হচ্ছে অবজ্ঞা, অপছন্দ, উপেক্ষা, তাচ্ছিল্য, তুচ্ছ জ্ঞান করা, কাউকে তুচ্ছ মনে করে তাকে সহ্য করতে না পারা এবং তার থেকে দূরে থাকাকেই পরিভাষায় ঘৃণা বলে। অহংকার, শত্রুতা, পদমর্যাদার লিপ্সা প্রভৃতি কারণে ঘৃণার উদ্বেগ হয়ে ঘটে। ঘৃণা করা অন্যায়, তবে ক্ষেত্র বিশেষে ঘৃণা একটি মানবীয় গুণ। যেমন মন্দ কাজে ঘৃণা করা প্রশংসনীয়, সমাজে চুরি, ডাকাতি, হাইজ্যাক, এই অংশটুকু না দিলেও হবে, প্রভৃতির কারণে ঘৃণার উদ্রেক ঘটে। আচ্ছা, তবে মনে রাখতে হবে পাপ কাজকে ঘৃণা করব, কিন্তু পাপীকে নয়। আচ্ছা, কুফল, এরপরে কুফলটা একটু লিখবা, বা জনাব নাবিলের কাজের পরিণতি এইভাবে লিখতে পারো, যে জনাব নাবিলের কাজের পরিণতি সেটাও লিখতে পারো। অনেক ক্ষেত্রে ঘৃণা একটি মহা গুরুতর ব্যাধি, এতে বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে, সমাজে শান্তি অশান্তির সৃষ্টি হয়, ঘৃণাকারী কখনো মনে শান্তি লাভ করতে পারে না, এতে তার ইহলৌকিক ও পারলৌকিক ক্ষতি সাধিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি কবলাকুম আল হাসাদু আল বাগদাউ, অর্থ পূর্ববর্তী উম্মতের দুটি রোগ তোমাদের মধ্যে সংক্রমিত হয়েছে, ঘৃণা, হিংসা এবং ঘৃণা, বাইহাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তোমরা একে অপরকে হিংসা করো না, একে অপরকে ঘৃণা করো না, একে অন্যের ক্ষতি করার জন্য কৌশল করো না, বরং তোমরা আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও। বুখারী ও মুসলিম। ঘৃণা বা তাচ্ছিল্য শয়তানের বৈশিষ্ট্য। শয়তান হযরত আদম আলাইহিস সালামের প্রতি তাচ্ছিল্য করার কারণেই অভিশপ্ত হয়েছে, আমরা কাউকে ঘৃণা করব না। আমরা ঘৃণার কুফল উপলব্ধি করব, সকলের প্রতি উদার হব, ভালো কাজের প্রশংসা করব, অর্থ বিদ্যা বা সামাজিক মর্যাদার মাপকাঠিতে কাউকে ঘৃণা বা হেয় করব না, তবে মন্দ কাজকে ঘৃণা করব। মন্দ কাজকে ঘৃণা না করলে সমাজে তা ধীরে ধীরে বৈধ বলে পরিগণিত হয়। এরপরে উদ্দীপকের এই অংশটুকু নিয়ে আসবা। উদ্দীপকে নাবিল তার বন্ধু নকিবের সাথে সমাজসেবায় অংশ না নিয়ে বরং তিনি জনাব নকিবকে ঘৃণা করেছেন। আচ্ছা, এখানে দন্তন্য হবে। নকিবের কাজটি খুবই জঘন্য, তার উচিত ছিল নাবিলের কাজের প্রশংসা করা, নাবিলকে তার কাজের সহযোগিতা করা। এই কথাটা দিতে পারো যে নাবিলকে তার কাজে সহ
সহযোগিতা করা। বুঝতে পারছো? নাবিলের কাজে প্রশংসা করা, নাবিলকে তার কাজে সহযোগিতা করা বা নাবিলের কাজে সহযোগিতা করা। তাহলে এই আচ্ছা এখানে একটু মিসিং হয়েছে দেখতেছি, এখানে এই জায়গায় তোমাদের নাবিলের কাজটি খুবই জঘন্য, আর তার উচিত ছিল মানে নকিব আর নাকিব হয়ে গেছে তো, এখন ঠিক আছে। আচ্ছা শেষ অংশটা আমি আরেকবার একটু বলছি। উদ্দীপকে নাবিল তার বন্ধু নকিবের কাজে সাথে সমাজসেবায় অংশ না নিয়ে বরং তিনি জনাব নকিবকে ঘৃণা করেছেন। নাবিলের কাজটি খুবই জঘন্য, যেহেতু সে একটা ভালো কাজের প্রতি ঘৃণা প্রকাশ করেছে সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তাই না? তার উচিত ছিল নকিবের কাজের প্রশংসা করা, তার কাজে সহযোগিতা করা। এই হচ্ছে তোমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর। তো এখন তোমাদের আর কোনো প্রশ্ন আছে কি এই দুটো পুরো উত্তর থেকে? তাহলে তোমরা এইভাবে অ্যাসাইনমেন্টটা লিখতে পারবে না পুরোটা? জি স্যার পারবো। আচ্ছা তো এখন একটু ঘ নম্বর প্রশ্নটার উত্তর একটু পড়ো তো, একজন এক পৃষ্ঠা করে পড়বা, একজন করে স্যার পড়বো। হ্যাঁ পড়ো। জনাব নকিবের কার্যক্রমকে তুচ্ছতাচ্ছিল্য করার করাই জনাব নাবিলের আচরণে ঘৃণার বিষয়টি ফুটে উঠেছে। আচ্ছা এরপরে পরিচয়, স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি তো, বলো। আচ্ছা পরিচয়, ঘৃণা অর্থ অবজ্ঞা, অপছন্দ, উপেক্ষা, তাচ্ছিল্য, তুচ্ছ জ্ঞান করা, কাউকে তুচ্ছ মনে করে তাকে সহ্য করতে না পারা এবং তার থেকে দূরে সরে থাকাকেই পরিভাষায় ঘৃণা বলে। অহংকার, শত্রুতা, পদমর্যাদা, লিপ্সা প্রভৃতির কারণে ঘৃণার উদ্রেক ঘটে। ঘৃণা করা অন্যায়, তবে ক্ষেত্র বিশেষে ঘৃণা একটি মানবীয় গুণ, যেমন মন্দ কাজে ঘৃণা করা প্রশংসনীয়। সমাজে চুরি, ডাকাতি, হাইজ্যাক, সুদ, ঘুষ, মদ, অশ্লীলতা, বেহায়াপনা, হেরোইন সেবন ইত্যাদি ঘৃণিত কাজ, এগুলোকে ঘৃণা করা একজন মুমিনের বৈশিষ্ট্য। তবে মনে রাখতে হবে, পাপ কাজকে ঘৃণা করব, পাপীকে নয়। কুফল, অনেক ক্ষেত্রে ঘৃণা একটি গুরুতর ব্যাধি, এতে বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে, সমাজে অশান্তি সৃষ্টি হয়, ঘৃণাকারী কখনো মনে শান্তি লাভ করতে পারে না, এতে তার ইহলৌকিক ও পরলৌকিক ক্ষতি সাধিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদু ওয়াল বাগদাউ। অর্থ বলো। অর্থ, পূর্ববর্তী ও মধ্যে দুটি রোগ তোমাদের মধ্যে সংক্রমিত হয়েছে, হিংসা এবং ঘৃণা বাইহাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা একে অপরকে হিংসা করো না, একে অপরকে হিংসা করো না, একে অন্যের ক্ষতি করার জন্য কৌশল করো না, বরং তোমরা আল্লাহর বান্দা হিসাবে পরস্পরের ভাই ভাই হয়ে যাও। বুখারি ও মুসলিম। ঘৃণাবাদ তা ছিল শয়তানের বৈশিষ্ট্য। শয়তান হযরত আদম আলাইহিসসালাম এর প্রতি তা ছিল করার কারণে অভিশপ্ত হয়েছে, আমরা কাউকে ঘৃণা করব না, আমরা ঘৃণার কুফল উপলব্ধি করব, সকলের প্রতি উদার হব, ভালো কাজে প্রশংসা করব। অর্থ, বিদ্যা এবং সামাজিক মর্যাদার মাপকাঠিতে কাউকে ঘৃণা বা হেয় করব না, তবে মন্দ কাজকে ঘৃণা করব। মন্দ কাজকে ঘৃণা না করলে সমাজে তা ধীরে ধীরে বৈধ বলে পরিগণিত হয়। উদ্দীপকে নিচে অংশটুকু বলো।
উদ্দীপকে নাবিল তার বন্ধু নকিবের সাথে সমাজ সেবায় অংশ না নিয়ে বরং তিনি জনাব নকিবকে ঘৃণা করেছে। নাবিলের কাজটি খুবই জঘন্য, তার উচিত ছিল নকিবের কাছে প্রশংসা করা, তার কাজে সহযোগিতা করা। গুড, আচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ, পুরো প্রশ্নটা পড়েছো। এই ছেলেরা কেউ আছে নাকি? ওয়েলকাম স্যার। আচ্ছা আব্দুর রব, রোল 10 আনমিউট করো। জি স্যার। কে তোমরা, কেউ পড়তেছো না কেন? শুধু মেয়েরাই পড়তেছে, পড়তে পারো না? জি স্যার পারি। আচ্ছা ঘনমতো করো তো দেখি। উত্তর, জনাব নাকিবের কার্য। হ্যাঁ বলো, শুনতেছি। উত্তর, জনাব নাকিবের কার্যক্রমকে তুচ্ছতা ছিল করায় জনাব নাবিলের আচরণে ঘৃণা বিষয়টি ফুটে উঠেছে। ঘৃণা অর্থ অবজ্ঞা, অপছন্দ, উপেক্ষা, তাচ্ছিল্য, তুচ্ছ জ্ঞান করা, কাউকে তুচ্ছ মনে করে তাকে সহ্য করতে না পারা এবং তার থেকে দূরে সরে থাকাকেই পরিভাষায় ঘৃণা বলে। অহংকার, শত্রুতা, পদমর্যাদার লিপ্সা প্রভৃতি কারণে ঘৃণার উদ্রেক ঘটে। ঘৃণা করা অন্যায়, তবে ক্ষেত্র বিশেষে ঘৃণা একটি মানবীয় গুণ, যেমন মন্দ কাজে ঘৃণা করা প্রশংসনীয়। সমাজে চুরি, ডাকাতি, হাইজ্যাক, সুদ, ঘুষ, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, হেরোইন সেবন ইত্যাদি ঘৃণিত কাজ, সেগুলোকে ঘৃণা করা একজন মুমিনের বৈশিষ্ট্য। তবে মনে রাখতে হবে, পাপ কাজকে ঘৃণা করব পাপীকে নয়। কুফল, অনেক ক্ষেত্রে ঘৃণা একটি মহা গুরুতর ব্যাধি, এতে বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে, সমাজে অশান্তি সৃষ্টি হয়। ঘৃণাকারী কখনো মনে শান্তি লাভ করতে পারে না, এতে তাহার ইহ লৌকিক ও পরলৌকিক ক্ষতি সাধিত হয়। মানুষ বলেন, পূর্ববর্তী উম্মতে দুটি রোগ তোমাদের মধ্যে সংক্রমিত হয়েছে, হিংসা এবং ঘৃণা। বাই হাকি। বলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরকে হিংসা করো না, একে অপরকে ঘৃণা করো না, একে অন্যের ক্ষতি করার জন্য কৌশল করো না, বরং তোমরা আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে দাও। বুখারি ও মুসলিম। ঘৃণা বা তাচ্ছিল্য শয়তানের বৈশিষ্ট্য। শয়তান হযরত আদম আলাইহিস সালাম এর প্রতি তাচ্ছিল্য করার কারণেই অভিশপ্ত হয়েছে, আমরা কাউকে ঘৃণা করব না। আমরা ঘৃণার কুফল উপলব্ধি করব, সকলের প্রতি উদার হব, ভালো কাজের প্রশংসা করব, অর্থ, বিদ্যা বা সামাজিক পদমর্যাদার মাপকাঠিতে কাউকে ঘৃণা বা হেয় করব না, তবে মন্দ কাজে ঘৃণা করব। মন্দ কাজে ঘৃণা না করলে সমাজে তা ধীরে ধীরে বৈধ বলে পরিগণিত হয়। উদ্দীপকে নাবিল তার বন্ধু নাকিবের সাথে সমাজসেবায় অংশ না নিয়ে বরং তিনি জনাব নকিবকে ঘৃণা করেছেন। নাবিলের কাজটি খুবই জঘন্য, তার উচিত ছিল নকিবের কাজের প্রশংসা করা, তার কাজে সহযোগিতা করা। আচ্ছা ধন্যবাদ, খুব সুন্দর করেছো। আচ্ছা ক্লাসের শুরুতে কে যেন প্রশ্ন করতে চেয়েছিল, এখন প্রশ্নটা করতে পারো, যেহেতু সময় বেশি নাই। একটা ভূমিকা দিয়ে দুটো প্রশ্নেরই তো হয়ে যাবে তাই না? তোমাদের একটাই যেহেতু অ্যাসাইনমেন্ট, সেজন্য একটা ভূমিকা দিলেই হবে। আচ্ছা আর কোনো প্রশ্ন কারো? আচ্ছা তো শেষে এসে তোমাদেরকে কিছু পরামর্শ দেবো, শোনো, ভালোর শেষ নেই। আমি এখানে বেশিরভাগই পাঠ্য বই থেকেই দিয়েছি, তোমরা যদি মনে করো যদি কারো সেরকম সুযোগ থাকে তাহলে তোমরা ইন্টারনেট থেকে সমাজসেবার উদাহরণ বা সমাজসেবার দৃষ্টান্ত, সমাজসেবার নমুনা, এই ধরনের কিছু ছবি নেট থেকে নিতে পারবা। যেমন হয়তো দেখলো যে 10 জন লোক মিলে একটা ব্রিজ বানাচ্ছে, সমাজসেবার উদাহরণ, চিত্র সমাজসেবার উদাহরণ, বুঝতে পারছো? এরপরে হয়তো দেখবা যে এক জায়গায় যে একজন লোক গরিব লোকদেরকে সাহায্য করতেছে, বা এখন যেমন বর্তমান আমাদের করোনা পরিস্থিতিতে একজন লোক হয়তো গরিবদের মধ্যে মাস্ক বিতরণ করতেছে,
এগুলো কিন্তু কি সমাজসেবার অন্তর্ভুক্ত, বুঝতে পারছো? তো এই ধরনের যে কোনো একটা ছবি যদি তোমরা পারো, তাহলে 2 নম্বর প্রশ্নে একটা ছবি তোমরা একটা পৃষ্ঠায় সেটা হাতে এঁকেও দিতে পারো, অথবা প্রিন্ট করেও ওখানে অ্যাটাচ করে দিতে পারো, বুঝতে পারছো? একটা জিনিস মনে রাখবে যে ভালোর শেষ নেই, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে যত সুন্দর করা যায়। তো তোমরা যদি সেটা পারো তাহলে আরো সুন্দর হবে। এরপরে ঘৃণা সম্পর্কেও হয়তো ওই ধরনের ছবি পাওয়া যাবে না, কিন্তু ঘৃণা সম্পর্কে তোমরা কোরআন হাদিসের আরো আয়াত বা হাদিস আরো পাবে। যদি তোমরা ঘৃণা লিখে ঘৃণা সম্পর্কে হাদিস বা ঘৃণা সম্পর্কে আয়াত ও হাদিস লিখে যদি গুগলে সার্চ দাও, তাহলে দেখবে যে অনেক আয়াত হাদিস চলে আসছে। তো ওখান থেকে আরো 2-1টা আয়াত হাদিস অ্যাড করবা, কারণ প্রত্যেকে একটু নিজস্ব সৃজনশীলতা থাকতে হবে অ্যাসাইনমেন্টের মধ্যে, তাহলে সেটা সবচেয়ে ভালো, বুঝতে পারছো? তো আমি দেখবো আগামীতে কে কত বেশি সুন্দর করে ইসলাম শিক্ষার অ্যাসাইনমেন্টটা উপস্থাপন করতে পারো, সেটা আমি একটু খেয়াল করার চেষ্টা করব। আচ্ছা, যারা ক্লাস অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ। আজকের মতো ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।